পরে নিজের কাছে অনেক ভালো লাগছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই ঘরে আছেন, সবাই সুস্থ আছেন। আসলে ব্যাপারটা এমন যে আমরা কিন্তু ঘরে বন্দি না, আমরা ঘরে সুস্থ আছি, মানে উই আর নট স্টাক ইন হোম, উই আর সেফ ইন হোম। সো আমরা যে যেখানে যেভাবেই থাকি ঘরে থাকার চেষ্টা করি, আমিও ঘরে আছি। মাঝে মাঝে বোর লাগে, কিন্তু কিছু করার নেই, নিজে সুস্থ থাকতে হলে, পরিবারকে সুস্থ রাখতে হলে আমাদেরকে ঘরেই থাকতে হবে। তো আপনারা কে কীভাবে ঘরের টাইমটা স্পেন্ড করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার অনেকদিন ধরে ফুচকা চটপটি খেতে খুব বেশি ইচ্ছা করছে, কিন্তু ফুচকা চটপটি এগুলো আসলে অনেক বেশি ঝামেলার। এগুলা ফুচকা যদি করি তাহলে আমার টক বানানো লাগবে, ফুচকা শসা, তারপরে যে ভিতরের যে ফিলিংটা, আর চটপটি যদি বানাই আলাদা টক, ফুচকা সব কিছু লাগবে। তো অনেক ভেবে চিন্তা করে বের করলাম যে হালিম খাবো। হালিমটা খুব ইজি, হালিম মিক্স নিয়ে এসেছি, মাংস দিয়ে জাস্ট ঘুনা করে খেয়ে ফেলবো। তো আজকে ডিনারে হালিমের প্ল্যানটা করলাম, তো চলেন একসাথে আমরা হালিম রান্না করবো। আর হ্যাঁ, হালিম রান্না করার আগে আমি একটু চা খাচ্ছি, আমার হাজবেন্ড চা বানিয়েছে, ও অনেক ভালো চা বানায়, বানিয়েছিল সন্ধ্যায়, এখন প্রায় 8টা বাজছে, আমি এখন খাচ্ছি। আমি তখন ভিডিও করছিলাম, তখন আমি খেতে পারিনি, তো একাই খেয়ে নিয়েছিল, খুব ভালো হয়েছে চা। থ্যাংক ইউ, আমার ভিডিও যদি তুমি দেখে থাকো তাহলে তোমাকে থ্যাংক ইউ চার জন্য। তো আমি এখানে হালিম মিক্সটা নিয়েছি, এখন খুলবো। এটাতে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে ডালের আর একটা হচ্ছে মশলার। তো ডালটা আমি এখন খুলবো। এই ডালের মধ্যে এখন আমি ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। ডালটাকে এখন ভিজিয়ে রাখবো, গরম পানিতে ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে এখন আমরা মাংসটাকে প্রসেসিং করব। চুলায় আমি অলরেডি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পাশের চুলায় আমি একটু গরম পানি করে নেই। এখন কিছু তেল দিয়ে দেই, আমি একটু প্রথমে বেরেস্তা করে নেব, ওই জন্য তেল একটু বেশি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তেল গরম হয়ে গেছে, আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো আমি এগুলো এখন ভেজে নেব। বেরোস্তা আমার অলমোস্ট হয়ে গেছে, এটা যদি আমি এখন তুলে ফেলি তাহলে আস্তে আস্তে এটা আরো লাল হয়ে যাবে, তো আমি বেরোস্তাটা তুলে রেখে দিই। চুলার আগুনটা আমি এখন একদম কমিয়ে রেখেছি, একেবারে ক্লিন করে নেওয়া তো সম্ভব না, তো কিছু থেকে যাক, একটা দুটো পুরো সমস্যা নেই। এখন আমি কি করব, এই তেলের মধ্যেই আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিব এখানে,
মুরগির হাড্ডিযুক্ত মাংস, এটার কোনো পরিমাপ নেই। একটা পুরো রান ছিল, আরও কিছু কিছু উইংস ছিল যেটাকে আমি ছোটো ছোটো করে এভাবে কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু আদার গুঁড়া হাফ চা চামচের মতো, রসুন গুঁড়াও হাফ চা চামচের মতো, লবণ স্বাদ মতো এক চামচের মতো করে দিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে রেখেছি। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ। এখন এটা ভালো করে মিক্স করে নেব। ওহ, গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছি, একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দেই। ওয়েট, এখানে আছে সামান্য গরম মশলার গুঁড়া। আমি এগুলো জাস্ট টেস্টের জন্য দিচ্ছি, কারণ হালিমের যে মশলা আছে ওগুলোতে অলরেডি রয়ে গেছে সব কিছু। এটাতে আমি কোনো পানি দিব না, এটা নিজে থেকে পানি বের হবে। আমি জাস্ট এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট পর পানি টানি ছেড়ে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়েছে, অলরেডি পানি বের হওয়া শুরু করেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। আচ্ছা, এক কাজ করি, এখনই এই হালিমের মশলাটা দিয়ে দিই। ভেবেছিলাম পরে দিব, ভাবলাম পরে দিই আর এখন দিই আর কি কথা, আমি মশলাটা দিয়ে দিলাম। আর আপনারা কেউ এমন করেন কিনা জানি না, আমি যখনই কোনো প্যাকেটের মশলা দিই, প্যাকেটের মধ্যে একটু পানি ভরে নেড়ে চেড়ে সেই প্যাকেট দিয়ে আবার একটু পানি দিয়ে দিই, আমার খুব ভালো লাগে বিষয়টা। আর হ্যাঁ, একটা কথা, আমি মাংসতে শুরুতেই যে মশলাগুলো দিয়েছিলাম অল্প অল্প, আপনারা কিন্তু ওটা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আমার আসলে একটু স্পাইসি বেশি মশলা জাতীয় খাবার ভালো লাগে, আর হালিমটা খাওয়ার জন্য একদম পুরো আমার গলা কেমন কেমন করছে, তো আমি চাচ্ছিলাম একদম স্পাইসি একটা হালিম, তো সে কারণে আমি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই না দিতে পারেন, শুধুমাত্র হালিমের এই মশলাটা দিয়ে মাংস কষিয়ে নেবেন। ঢাকনা দিয়ে দিব, আরো 5 থেকে 7 মিনিট এটাকে একটু রান্না করব। আমার কাছে মনে হচ্ছে 7-8 মিনিট হয়ে গেছে, একটু চেক করে দেখি। ওয়াও, মাংসের চেহারা তো ইয়ামি। আচ্ছা, এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। যে গরম পানি বসিয়েছিলাম বললাম, তো এখান থেকে মেপে মেপে আমি চার কাপের মতো পানি দিব। অ্যাকচুয়ালি আগে 4 কাপ দিয়ে দেখি, আমার কাছে মনে হচ্ছে আমি প্যানটা মেবি বেশি ছোট নিয়ে নিয়েছি। শিট, 4 কাপ পানি দিলে এখন বেশি হয়ে যাবে, কিছু করার নেই, আমি পানি দেই যেহেতু প্যানটা ওকে 4 কাপ ধরে গেছে, 4 কাপেরই আমার দরকার।
যদি পানি লাগে তাহলে আরো একটু দিয়ে দিব। তো পানিটা আমি গরমই রাখছি। এখন জাস্ট এটা হতে থাকবে, ডালগুলো নিজে নিজে গলে যাবে, গলে গিয়ে পানির সাথে মিশে যাবে, দেন হালিমটা নামিয়ে ফেলবো। আর হালিমের ঘনত্বটা হচ্ছে আপনাদের উপর, আপনারা যদি পাতলা খেতে চান পাতলা নামাবেন, যদি ঘন খেতে চান তাহলে ঘন করবেন। আমি এখনো বলতে পারছি না আমি কি চাই, পাতলা না ঘন, দেখা যাক কি হয়। হতে থাক, হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। তা আমি ভিডিও করছিলাম, আমি আমার ভিডিওর বাকি পার্টটা শেষ করে আসি, ততক্ষণে আমার হালিমটাও হয়ে যাবে। ডালটা মনে হচ্ছে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমার আর পানি দেওয়া লাগবে না, 4 কাপ পানিতেই হয়ে গেছে। পানিটা এখন আমি শুকিয়ে নিব, একটু লবণ চেখে দেখি সব ঠিক আছে নাকি। লবণ তো একেবারেই হয়নি, লবণ আরো দেওয়া লাগবে। অলমোস্ট ঘন হয়ে এসেছে। আচ্ছা, কারো যদি এমন হয় যে আজকে রান্না করবেন আর কালকের জন্য রান্না করবেন আর কি, যে কালকে খাবো আমরা আজকে রান্না করে রেখেছি, তখন এরকম ঘন থাকলেই নামিয়ে ফেলবেন, কারণ হালিমটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যায় আরও। তো আমি আরেকটু ঘন করব, আর এটা কিন্তু অসম্ভব রকম ছিটাচ্ছে এখন এই বলক ফুটে ফুটে। আমার চুলার অবস্থা চারিদিকে খুব খারাপ হয়ে গেছে, এবং কি ফুটে ফুটে গায়েও পড়ছে, হাতেও পড়েছে। আর আমি একটু অনবরত নাড়ছি, কারণ আমি প্যানটা ছোট নিয়েছি তো নিচে লেগে যেতে পারে, আর যদি এভাবে বারবার নাড়তে থাকি তাহলে যদি কোনো ডাল কোনো দিকে অবশিষ্ট থেকে থাকে, সিদ্ধ না হয়ে থাকে, তাহলে ঘুটার কাজে ব্যবহৃত হবে আর কি, যে ঘুটে ডালটাকে সিদ্ধ করে দেব। পানি অনেকটা টেনে গেছে, এর চাইতে বেশি ঘন আমি আর করব না, আমার হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু ধনিয়া পাতা কেটে দিই। উপরে দিয়ে দিব আমি সামান্য ঘি। সবাই বলতে পারেন আমার ঘিয়ের কালারটা এরকম ডার্ক কেন, তো আমার ঘিটা দেখতে এরকম। এই ঘিটা আমি পাবনা থেকে আনিয়েছিলাম, এখন এই ঘির কালারটা কেন এমন তা আমি নিজেও জানি না। ঘিটা আনিয়েছি 1 বছর হয়ে গেছে, থাকতে থাকতে কি এমন হয়ে গেল নাকি আমি বলতে পারি না। আমি যখন ভিডিওতে ইউজ করি ঘিটা, তো সবাই আমাকে কমেন্ট করে যে আপনার ঘির কালারটা এরকম ব্রাউনিশ কেন। তো ঘি দিলে এই ফ্লেভারটা ভালো হবে, ওকে আমি দিয়ে দিলাম। ও হ্যাঁ, আর আপনারা যদি জানেন কেন এই ঘির কালারটা এরকম ডার্ক হয়ে গেছে, অবশ্যই আমাকে বলবেন। 1 বছরের মতো হয়ে গেছে এই ঘিটা আমি এনেছি। রান্না হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম, একটু ঠান্ডা হলে খাবো, আমি আবার কোনো কিছু অতিরিক্ত গরম খেতে পারি না, তো একটু ঠান্ডা হবে তারপর আমি খাবো। আমার ডাইনিং রুমে একটু লাইট কম, এখানে কাঁচা পেঁয়াজ আছে, আমার কাঁচা পেঁয়াজ যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। লেবু কুচি করে, শসা,
আর এই যে আমাদের হালিম, হালিমের সাথে আদা কুচি খেতে অনেক ভালো লাগে, কিন্তু যে আমার হাজবেন্ড কাঁচা আদা খেতে পারে না, এই জন্য আর দিই নেই। এখন আমরা খাবো। বেবি খাবো না, আসো বলো, খেয়ে বলো কেমন হয়েছে, একটু টেস্ট করো। ওরে বাবা, চলো আমরা খাই। মজা মানে নিজের হাতের খাবারই নিজের কাছে অনেক ভালো লাগছে।